হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি যারা যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগ আমি শুরু করছি। তো দেখো আজকে সকাল কটায় উঠেছি জানো? ঘুম থেকে 8:30। তো দেখো, আর ওঠার পিছনে আরও একটা কারণ রয়েছে, সেটা বলছি একটু পরে। তো দেখো, আগে বাসনগুলো আমি মাজতে চলে এসেছি। তো বাসনটা যখন মাজা হয়ে গেলে এখন আমার দুনিয়ার কাজ সব পড়ে রয়েছে। তো আমি এখন পুরো লেজে গোবরে হয়ে গেছি, কী করব না করব আমি বুঝে উঠতে পারছি না। তার মধ্যে আবার মানে দেরিতে ওঠার কারণ যেটা, সেটা হলো অভয়ের রাতে না খুব প্রচণ্ড কাশি বেড়েছিল। তো এত পরিমাণে কাশছে যে আমি আর সকাল সকাল উঠতে পারিনি, আর বাবা বলছে তোর ওঠার দরকার নেই এত তাড়াতাড়ি, তো ওই জন্য আমি আর উঠিনি। দেখো এখন রাতের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর আমাদের বাসনটা একটু দূরেই ধুতে হয়, সেটা তো দেখেছো তোমরা। তো বাসনগুলো এখন ধোয়া হয়ে গেছে, এখন আমি বাসনগুলো নিয়ে যাচ্ছি, আর অভয়ও চলে এসছে আমার কাছে, তো ওকেও নিয়ে যাচ্ছি রেখে আসার জন্য। ও না প্রচণ্ড দুষ্টুমি করছে, এখানে খোলামেলা জায়গা পেয়েছে তো এদিক সেদিক যেদিক পারছে ছুটে বেড়াচ্ছে। আর তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল উঠে তো উঠোন ঘর দুয়ার ঝাড় দিতেই হয়, আর মা থাকলে তো মানে কি বলবো, মা অনেকটাই সকাল সকাল ভোরে ভোরে ওঠে আর এগুলো সব কাজ অনেক আগেই করে ফেলে। আর অভয় দেখো কিরকম দুষ্টুমি করছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছু করলাম তারপরে গিয়ে সরে দাঁড়ালো, তা না হলে সরে দাঁড়াচ্ছিল না। দেখো খুব দুষ্ট হয়েছে আজকাল। তো মা অনেক ভোরে ভোরে উঠে এসব কাজ কখন যে করে ফেলে তা আমি জানতেও পারি না, এতক্ষণে রান্নাও বসিয়ে দেয়। তো আমি যেহেতু এখন একা রয়েছি আমি উঠতে পারছি না, আর আমি উঠলেই না অভয় পিছন দিয়ে ঠিক উঠে যায় টুস করে। তো আর আমাদের উঠোনটাও দেখো কতটা বড়, আর এইদিকে তো আরোই রয়েছে। তো সেটা বন্ধুরা দেখলে সকাল থেকে কি অবস্থা আমাদের, মানে দৌড় ঝাঁপ করে রীতিমতো সব কাজ করছি, যেহেতু উঠতে দেরি করেছি হাঁপিয়ে গেছি। আর দেরি করে উঠলে এটাই হয় জানো তো, কেউ কিছু করার নেই। অভয় তো কি কাশি হচ্ছিলো রাতে কি বলবো, ওষুধ খাওয়াচ্ছি তাও কমেনি। তো এখন আবার ওর ডাক্তারের কাছে নিয়ে যাব, ওর বাবা বলছে নিয়ে যাও আরেকবার, তো সেজন্য এখন তাড়াহুড়ো করে একটু কাজটা করতে। তারপর বন্ধুরা দেখো চলে এসেছি ব্রাশ করতে, আর ব্রাশ করতে এসে দেখো কোলে উঠে বসে রয়েছে, কিছুতে আমাকে ব্রাশ করতে দেবে না, পিছনে পিছনে কান্না করছে আর না দুষ্টুমি করছে এই করছে। তো শেষমেশ কোলে নিয়ে ব্রাশটা করতে হচ্ছে। তো লাস্টে বলেছি দেখ ওই ওখানে একটা লগিয়ে লগা আছে, লগা দিয়ে কামরাঙ্গা পার, তো সে কামরাঙ্গাও পারতে পারছে না, সেখানে গিয়েও কান্নাকাটি করছে। তো লাস্টে গিয়ে আবার ভালো করে লগাটাকে আমি ধরিয়ে দিয়ে আসলাম। তো আমাদের এখানে একটা কামরাঙ্গা গাছ রয়েছে, তো সে দেখো ওই দেখো কামরাঙ্গা পারার চেষ্টা করছে, তো পারছেই না সে, কিছু পরে পরে সে আমাকেই ডাকছে। তো যাই হোক চলো এবার মুখটা ধুয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তারপর বন্ধুরা মুখ টুক ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিয়েছি জানো তো, ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি এসেছি বিছানাটা তুলতে। তো এখানে না রাত্রিবেলা করে এখনও একটু শীত পড়ে, তো দেখো এত কিছু কিন্তু লাগে না, তো এগুলো তুলে রাখতে হবে আস্তে আস্তে। তো আমার এখনই আমি চট করে একসাথে এত কাজ করতে পারছি না, অল্প অল্প করে করার চেষ্টা করছি। মা তো হট করে চলে গেল, তো সেই জন্য মা সব দিকটা গুছিয়ে রেখে যেতে পারেনি, অনেক কিছু ধুয়ে ধুয়ে তুলে রাখতে হবে। আর তখনও শীত ছিল মোটামুটি ভালোই, আর এখন তো শীত অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা দেখো ভাতটা সব হয়ে গেছে, আর খেতে বসেছি, আরও খেতে বসে দেখো শুধু দেখো তোমরা কী করছে, এইভাবেই আমি ওকে খাওয়াই জানো কি দুষ্টু। তারপর আমি মাছটাকে কেটে নিয়েছি ভোলা মাছ, তো মাছ কাটাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কেননা আমি এখন মানে কি বলবো, যা তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আমাকে। মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও বসিয়ে দিয়ে আমি মাছের সবজি কেটে নেবো। আর ডাক্তারখানায় ওকে যাবো, তো ডাক্তার দুটো পর্যন্ত থাকবে, তো এখন অলরেডি 11:30টার উপরে বাজে। তো মাছটা ভেজে রেখে যাচ্ছি, তা না হলে সে সকালে মাছটা রেখেছি বাড়ি থেকে, আর মাছটা না নরম হয়ে যাবে, তো ভাবলাম তাহলে মাছটা কেটে একবারে ভেজে রেখে যাই। তো সে কাটাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না তাড়াহুড়োর চোটে, তারপরে যাবো ডাক্তারখানাতে। এই জন্য তাড়াহুড়ো করে মাছটা ভেজে নিচ্ছি, আর মাছটা ভাজতে ভাজতে আমি মাছের সবজিটাও কেটে রাখছি। তো যতটাই এগিয়ে রাখবো ততটাই আমার এগিয়ে থাকবে, আর ঠাকুর পুজোও দেওয়া হয়নি, তো সেজন্য দেখো সবজিটা চট জলদি করে কেটে নিচ্ছি। আর এদিকে অভয় সবজি কাটার মতো ডিস্টার্ব করছে, তো এই লাফাগুলোর ভেতরে না পোকা থাকে কিছু কিছু লাফার ভেতরে, তো সেজন্য আমি দেখে দেখে কাটতে হচ্ছে, তাই একটু সময় নিয়ে কাটছি দেখো, নাহলে কিন্তু লাফা কাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু ভেতরে পোকা রয়েছে তো লাফা আর আলু কেটে রেখে যাচ্ছি আমি, কখন আসবো কি না আসবো যাতে এসে রান্নাটা আমি করে নিতে পারি, তো সেই জন্য সবজিটা কেটে আমি এগিয়ে রাখছি। আবার তো এসে পুজোও দিতে হবে বললাম, তো চলো তাড়াতাড়ি সবজিটা কেটে তারপর বাকিটা শেয়ার করছি। Thank you.
তোমরা দেখো চলে এসেছি ডাক্তারখানায়। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার মেডিকেল থেকে ওষুধগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আসলে না একবার করে আমি ওকে শিশু ডাক্তার দেখিয়ে নিই। তো শিশু ডাক্তারখানাতেই আজকে এসেছি। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো ফিরে যাচ্ছি। আর এখন যাচ্ছি আমরা টোটো ধরতে। আর ডাক্তারখানাতে না প্রচুর ভিড়, আর যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে সব বাচ্চাদেরই ঠান্ডা জ্বর কাশি, তো মানে অনেকটাই লাইন ছিল। তো অনেক লাইন দিয়ে বসে তারপর ডাক্তার দেখাতে হয়েছে। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে আবার পাখিটা শেয়ার করছি। বন্ধুরা দেখো এসবে ডাক্তারখানা থেকে আসলাম, রান্নাবান্না পুজো টুজো সব রেখে দিয়ে ছুটেছি ডাক্তারখানায়। আর এখন কটা বাজে? অনেক বেলা হয়ে গেছে, এখন কখন কী করবো জানি না। গাইস রান্না বান্না সব বন্ধ রেখে চলে গেছি ডাক্তারখানায়। মাছটা কেটে ধুয়ে ভেজেও রেখে গেছিলাম, শুধু রান্না করার সময়টা পাইনি। তো ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভালোই ভিড় থাকাকালীন ভিড় থাকার জন্য তাড়াতাড়ি হয়নি। ওই যে ওষুধ সব নিয়ে এসেছি, আর এই যে আমাদের দুর্বল ব্যক্তি, কিরকম কাশি হচ্ছে কী করবো বলো। এখন ডাক্তার থেকে এখন পুজো দেবো না রান্না করবো সেটাই ভাবছি। তো যাই হোক তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে। তো চলো বাকিটা তোমাদের সাথে পরে গল্প করছি, এখন আর কি বাকি কাজগুলো আমি গুছিয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে, বাবা কি বা কখন খেতে দেবো জানি না। আর এও এদিকে খাওয়ার জন্য ঘুমানোর জন্য উৎপাত শুরু করেছে। যাই হোক চলো পরে ফিরে আসছি। পরে বন্ধুরা দেখো চলে এসেছি রান্না করতে। তো সবজি তো আগেই কেটে রেখে গেছিলাম, তো ড্রেসটাও আমি আর চেঞ্জ করিনি, কেননা মানে হাতে টাইম খুবই কম, অলরেডি পৌনে দুইটা বেজে গেছে। তো এর মধ্যে আমাকে রান্না করতে হবে, অবেকে খাওয়াতে হবে, ও ঘুমিয়ে প্রায় পড়ছে বলে কথা, আর পুজো দিতে হবে। তো আমি সেই জন্য অবে যাতে না ঘুমিয়ে পড়ে তো সেই জন্য আগে তরকারি আমি রান্না করছি, তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে দেবো। খাওয়ানো হয়ে গেলে তারপর আবার ওষুধ খাওয়াতে হবে, তো সেই জন্যে আমার মানে টেনশানটা বেশি। তারপর আবার ঘুমিয়ে পড়বে, আর ঘুমিয়ে পড়লে ওষুধটাও খেতে পারবে না এবেলা। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি। তো পরে আমি ড্রেসটা শুধু চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে পুজো দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো তরকারিটা আমি দেখো একটু ঢেকে ঢেকেই কষিয়ে নিচ্ছি, আমি সবসময় তরকারি ঢেকে ঢেকে কষিয়েই রান্না করতে ভালোবাসি, তাহলে আমার তরকারি ঠিক ভালো লাগে না। তো যাই হোক এখানে একটু অন্ধকার, তোমরা সেটা বুঝে নিও বন্ধুরা। তো বাকিটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তরকারিটা রান্না করতে করতে করে মানে রান্নাটা করেও নিয়েছি, করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বিকেলে ঘুম টুম দিয়ে উঠেছি, উঠার পর দেখো বিকেলে কাজ শুরু করবো। বন্ধুরা ঝাড় দিতে গিয়ে দেখছি ঝাড়াটা না একদম দলামচা হয়ে গুটিয়ে রয়েছে। তো ঝাড়াটাকে আবার একটু খুলে ভালো করে ছড়িয়ে নিলাম, ভালো করে একটু বানিয়ে নিলাম, এবার ঘরটা ঝাড় দিতে অনেক সুবিধা হবে। তো চলো ঘরটা ঝাড় দিতে যাতে দিয়েই আজকে ব্লগটা আমি শেষ করছি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর একটাই কথা বলার, যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, আর অনেক অনেক শেয়ার করে দাও। আর যারা নতুন প্রথমবার দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও। তো চলো ঘরটা ঝাড়তে ঝাড়তে আজকে ভিডিওটা আমি শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকো।